নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো গাজরের পাটিসাপটা। তো চলুন কে বানাতে হয় দেখে নিই। তার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ মতন ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ আর 1 কাপ চিনি। এখন এগুলো কিছুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতন দুধ আর দিয়ে দেবো 1 কাপ জল। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো গ্রেট করা রাখা গাজর। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবার এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার একটা প্যানের মধ্যে নিয়ে নেবো 1 বাটি দুধ। দিয়ে দেবো এর মধ্যে বড় চামচে 2 চামচ গুঁড়ো দুধ। দুধটা কিছুটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। দিয়ে দেবো এর মধ্যে ছোট বাটির 1 বাটি চিনি আর দিয়ে দেবো 100 গ্রাম মতো সন্দেশ। আপনারা চাইলে এতে নারকেল কোড়াও দিতে পারেন। এরপর দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি কিশমিশ। সব শেষে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার একটা প্যানে সামান্য ঘি লাগিয়ে আগে থেকে করে রাখা ব্যাটারটা এইভাবে দিয়ে দেব। এখন এর উপরে এইভাবে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর এটাকে খুন্তি দিয়ে এইভাবে পাকিয়ে নেব। একইভাবে সবকটা গাজরের পাটিসাপটা বানিয়ে নেব। আশা করি আজকের এই নতুন রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে। আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।